সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, আমার অনেকটা ভালোবাসা। তো দেখো, সকালবেলা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর তারপরে আমি ঘরটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে কাছাকাছি করব, আর কাছাকাছি করে তারপরে স্নানটা করে নেব। স্নান করে আজকে একটু সকাল সকাল পুজো দিতে হবে, কারণ হচ্ছে একটা বিশেষ দিন আজকে। তো তোমাদেরকে বলবো আজকে কি, আজকে একটা বিশেষ দিন, তার জন্যই সকাল সকাল আর কি কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। সকালের ব্রেকফাস্ট করেছি, তারপরে সোনা জিয়াকে খাওয়ানো হয়ে গেছে, জিয়াকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে, তারপরে আমি একে একে সমস্ত ঘরের কাজকর্ম করে নিচ্ছি। আর করে নিয়ে তারপরে কিছু কাছাকাছি আছে, সেগুলো কাছাকাছি করব। করে স্নান সেরে তারপরে চলে আসলাম ছাদে, ছাদে জামাকাপড়গুলো মেলে নিচ্ছি। আর প্রচণ্ড হাওয়া, রোদ্দুরও আছে, ভীষণই হাওয়া দিচ্ছে ছাদে আজকে, আর রোদ্দুরও আছে সাথে। তো জামাকাপড়গুলো একে একে সব মেলে নিচ্ছি, মেলে নিয়ে ফুলগুলো তুলে নেব গাছে, তারপরে নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার শাশুড়ি মা, আর আজকে আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী। আজকের দিনেই আমার শাশুড়ি মা চলে গেছিলেন আমাদেরকে ছেড়ে। তো মাকে একটু গঙ্গার জল দিয়ে মুছে নিলাম, আর তারপরে চন্দন পরিয়ে দিচ্ছি মাকে। আর ওদিকে আমার ঠাকুরকেও মোছানো হয়ে গেছে, ঠাকুরকেও গঙ্গার জল দিয়ে মুছিয়ে নিয়েছি, আর ঠাকুরকেও এখন ফুল টুল দিয়ে সাজাবো, আর এখানে মাকে বসিয়ে দেব। এখন চন্দন পরানো হয়ে গেছে, তো তারপরে মালাটা পরিয়ে দিচ্ছি। আর এবারে একটু ফুল দিয়ে সাজিয়ে নেব। আর কালকে যখন ফুল এনেছিল হাজবেন্ড, অনেকগুলো রজনীগন্ধা ফুল দিয়েছিল, তাই দিয়ে সাজিয়ে নিলাম। আর এবারে ঠাকুরকেও ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। ঠাকুরকে মোছানো হয়ে গেছে, শিবের মাথায় বেলপাতা আর অপরাজিতা ফুল চড়িয়ে দিয়েছি, আর ফুল দিয়ে এখন সব ঠাকুরকে সাজিয়ে নিলাম। আর এবারে ভোগটাও রেডি করব। তো দেখো, ঠাকুরের আসন আমার পুরো সাজানো হয়ে গেছে, আর তারপরে এবারে মায়ের ভোগটা, ঠাকুরের ভোগটা সব সাজিয়ে মানে গুছিয়ে নিচ্ছি। মায়ের এখানে পাঁচ রকম মিষ্টি, দই আর একটু ফল দেব মায়ের এখানে, ঠাকুরকেও একটু মিষ্টি সন্দেশ ফল দেব। আর ভোগের উপরে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এবারে মায়ের এখানে মায়ের ভোগটা দিয়ে দিলাম। মা আমাদেরকে দিয়ে যেটুকু করান সেটুকুই মায়ের জন্য করতে পারি আর কি। তো ঠাকুরের এখানেও ঠাকুরের ভোগগুলো দিয়ে দিচ্ছি। আর এবারে আরতি করে নিচ্ছি ঠাকুরকে। তো চলো, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। Thank you.
বসলাম আর তোমাদের সাথে একটু গল্প করছি, আর সোনা জিয়াকে প্রসাদ দিলাম, ওরা ওই ঘরে বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে। আর আজকে তো সংক্রান্তি, অগ্রহায়ণ মাসের, আর আজকের দিনেই আমার শাশুড়ি মা চলে গেছিলেন আমাদেরকে ছেড়ে, আর 7 বছর হয়ে গেল দেখতে দেখতে। আজকে তো অগ্রহায়ণ মাসের সংক্রান্তি, যারা ইতু পুজো করো তাদের বাড়িতে তো ইতু পুজো হচ্ছে আজকে। আজকে ঘট উঠাবে, ঘট জলে দেবে আর কি, আবার 1 বছর পরে। আমিও করতাম বিয়ের আগে আর কি, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই নিয়ম নেই, তাই জন্য করি না। কিন্তু আমাদের বাপের বাড়ির ওখানে অনেকেই করে এই পুজোটা, খুব ভালো লাগে। তো এই আর কি। আর আজকে তো যেহেতু মায়ের মৃত্যুবার্ষিকী, তাই জন্য আজকে নিরামিষই খাবো, নিরামিষ রান্নাবান্না করবো। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। এখানে দেখো বেগুন ভাজা বসিয়ে দিলাম, বেগুন ভাজা হবে, আর হবে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা ভাজা। সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি, আর বেগুনটা আমি লবণ হলুদ আর চিনি দিয়ে ভেজে নিলাম। চিনি দিয়ে ভাজলে অল্প তেলে বেগুন ভাজাটা ভালো হয়। আর এখানে আলু ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি। আর আমার সোনা জিয়া আলু ফুলকপি ভাজা খেতে এত ভালোবাসে, মানে আর অন্য কিছুর প্রয়োজন হবে না ভাত খেতে। আর এখানে দেখো শিম দিয়ে ডাল করেছি, শিম আর ধনে পাতা দিয়ে। আজকে বেশি কিছু করিনি, একদম সিম্পল মেনু করেছি, বেগুন ভাজা, চাটনি, ডাল আর আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা। ভাজাটা হয়েই গেছে, একটু লাল লাল করে ভাজলে বেশি ভালো লাগে খেতে, ওই কারণে একটু লাল লাল করে ভাজাটা করলাম। তো দেখো নামিয়ে নিয়েছি, এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। মানে অল্প রান্না করি আর বেশি রান্না করি, রান্না করতে গেলেই গ্যাস নোংরা হয়ে যায়, ওই কারণে মানে পরে দেখতেও ভালো লাগে না। আর মানে কম রান্না করি বা অনেক রান্না করি, রান্নাঘর কিন্তু পরিষ্কার করতেই হয় রান্নার পরে। আর গ্যাসটা মুছে একবারে বাসনটা মেজে নেব, আর সামান্য কিছু বাসন বেরিয়েছে তো সেগুলো একটু মেজে নেব। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। সবই কমপ্লিট, তো চলো এখন অন্য একটা কাজ করবো, তো তোমরা দেখে থেকো, সাথে থেকো। রান্নাবান্না সেরে রান্নাঘরের কাজকর্ম সব গুছিয়ে রেখে চলে আসলাম ফ্রিজটা পরিষ্কার করতে। আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করব, ফ্রিজের ভেতর বাহির সমস্ত কিছু। তো প্রথমেই ফ্রিজের ওপরটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে একটা কাপড় পাতা ছিল, তো সেটা আমি উঠিয়ে মানে রেখেছি, এটা কেচে দেব, অন্য একটা কাপড় আমি এখানে বিছিয়ে দেব। আর আমার সামনেই কালী পুজো, বাড়িতে পৌষ মাসের অমাবস্যার দিন, তো আর বেশি দিন নেইও, তো একটা একটা করে প্রত্যেক দিন কিছু না কিছু পয় পরিষ্কার করতেই হচ্ছে। আর যেহেতু লোকজন আত্মীয় স্বজন আসবে, তো এই কারণে ঘরদোর একটু তো পয় পরিষ্কার করতেই হবে। আর এত বড় একটা পুজো হবে বাড়িতে, ঘর দুয়ার যদি নোংরা থাকে দেখতেও ভালো লাগবে না, ওই কারণে ফ্রিজের ভেতর পরিষ্কার করতে আর দেখায়নি, কারণ ফ্রিজের ভেতরে পরিষ্কার করতে অনেকটা টাইম লেগেছে, তো ওই কারণে আর দেখায়নি। তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে শুধু ফ্রিজ পরিষ্কার করা দেখাতে, তো ওই কারণে আমি আর দেখায়নি। তো ফ্রিজ আমার পুরো পরিষ্কার হয়ে গেছে, আর তারপরে আমি বসে পড়েছি জিয়াকে খাওয়াতে। জিয়াকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো, আর সোনা একাই খাচ্ছে, কারণ
একাই খায়, ওকে খাইয়ে দিতে হয় না আমার। যাই হোক বন্ধুরা, চলো আমিও খাওয়া দাওয়া করে ফিরে আসছি। বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এখন এই যে আমার জি আমাকে ঘুম পাড়াবো, আর শোকেসটা আজকে গুছিয়েছি জানো, আজকে শোকেসটা সকালবেলা গুছিয়েছি। এই দেখো পুতুলগুলো সব এলোমেলো হয়েছিল, তো সব আজকে শোকেসটা গুছিয়েছি, একটু একটু করে কাজ সব আগাচ্ছি, কারণ আর বেশি দিন তো আর দেরি নেই, তো একে একে সব কিছু তো করতে হবে, গোছাতে হবে, তো গোছানো গাছানোটাই তো বেশি, পরিষ্কার করা সব আর কি একটু একটু করে করছি প্রতিদিন, আর সংসারের সমস্ত কাজের মধ্যে তারপরে মানে এগুলো হচ্ছে এক্সট্রা কাজ, তো এগুলো সব করতে হয় একটু একটু করে, একদিনে আবার সব করতে গেলে আর দেরি হয়ে যাবে, তো এই কারণে অল্প অল্প করে আজকে এটা করি কালকে ওটা করি এরকমভাবেই করছি আর কি। আজকে এই শোকেসটা গুছিয়েছি একটু মুছে টুছে আর কি, তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তারপরে একটু এই প্রসাদ খেলাম, খেয়ে উঠে ফলটা আর কি খেলাম, খেয়ে দিয়ে এই বসে আছি। এখন জিয়াকে ঘুম পড়াবো, আমি একটু ঘুমিয়ে নেবো, তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে, তো তোমরা দেখতে থেকো সাথে থেকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম ছাদে, আর ঘুম থেকে উঠে জিয়াও এসছে, বড় মা এসছে, সবাই এসছে, শুধু আসেনি সোনা, সোনা ঘুমাচ্ছে তাই জন্য আসেনি। আর দেখো গাছে জল দিচ্ছে কে, আজকে প্রেয়সী গাছে জল দিচ্ছে, দেখো দেখো কি করে জল দিচ্ছে গাছে, কি করে গাছে জল দিচ্ছে দেখেছো। আজকে প্রেয়সী বলল বাম্মা আমি আজকে জল দেবো, তো এই কারণে আজকে ওই জল দিচ্ছে দেখো, আর গাছের মানে গাছের থেকে কতটা উঁচু করে জলগুলো দিচ্ছে। তো যাই হোক আমিও জামা কাপড়গুলো তুলে নিই, কারণ সন্ধ্যা হয়ে আসছে আর জিয়া খেলা করছে এখানে, তো চলো জামা কাপড়গুলো তুলে নিচে গিয়ে দেখা হচ্ছে, তোমরা দেখতে থেকো সাথে দেখো। কিন্তু বন্ধুরা সোনা জিয়া ম্যাগি খেলো মানে ইপি খেলো, আর আমার জন্য একটু লাল চা আদা দিয়ে, বেশি করে আদা দিয়ে চা করলাম, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আবার, আর তারপরে একটু সাথে নিয়ে নিচ্ছে একটু মুড়ি চানাচুর, তো এই চা দিয়ে মুড়ি চানাচুরটা এখন খাবো, আর খাওয়া দাওয়ার পরে তারপরে আবার ফিরে আসলাম। এখন বাজে রাত্রির 9:15 এরকমই বাজে, তো এখন আমি রান্না করবো, আর ওরা তিনজনে বসে বসে এখানে খেলা করছে, দেখো বিছানার উপরে পুরো পাতিয়ে নিয়েছে সারা বিছানা, তো পুরো সারা বিছানা পাতিয়ে ওরা খেলা করছে, আর আমি এখন চলে যাব রান্নাঘরে, তো চলো। আমি চলে আসলাম রান্নাঘরে, এখন ভাত বসাবো, একটু বড়া ভাজবো, গরম গরম বড়া ভাজা ভাত, আর ডাল, রাতের মেনু হচ্ছে এটাই, নিরামিষের দিনে আমাদের বাড়িতে বড়া ভাজা হয়, তো এখন এই করবো সব একে একে, তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো। আর ভাত হয়ে গেছে এই যে দেখো, আর এখানে তেল বসিয়ে দিয়েছি, আর এই যে ব্যাটার রেডি করে নিয়েছি, তো এই পাতা বড়া ভাজছি আর কি, তো পাতাগুলো চুবিয়ে চুবিয়ে বড়াগুলো ভেজে নেব, আর গরম গরম বড়া ভাজা খেতে খুবই ভালো লাগে, তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানিও, আমাদের বাড়ির সবাই ভালোবাসে, সবাই, আমার সোনা জিয়া হাজবেন্ড আমি চারজনাই খুব ভালোবাসি বড়া ভাজা খেতে, তো এই কারণে নিরামিষের দিনে রুটিটা করি না, রাত্রেবেলা রুটিটা করি না, আর ডাল থাকে সকালবেলা মানে দুপুরবেলা ডাল রান্না করি, ডাল থাকে, তো এই কারণে বড়াটাই ভাজি, ডালটাও খাওয়া হয়ে যায় রাত্রেবেলা, আর না হলে আবার ডালটা থেকে যায় ওই কারণে। তো দেখো বড়াগুলো ভেজে নিয়েছি লাল লাল করে, এবারে উঠিয়ে নেব, আর বড়া একটু লাল লাল মানে একটু কুড়মুড়ে হবে, ওটাই খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক দেখো বেশ খানিকটা ভাজা হয়ে গেছে, আর সোনা জিয়াকে খাওয়াবো এখন বড়াগুলো ভেজে নিয়ে,
তা সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, এখন যাব আমি সোনা জিয়াকে খাওয়াতে। সোনা জিয়ার ভাতটাও বেড়ে নিয়েছি, আর ভাতের মধ্যে বড়া ভাজা আর ডাল দিয়ে দেবো, দিয়ে ওদেরকে মানে মেখে খাই দেবো জিয়াকে, আর সোনা তো একাই খাবে। আর হাজব্যান্ড আসলে তারপরে আমি আর হাজব্যান্ড খাবো, এখন জিয়াকে খাই দেবো আমি, আর সোনা তো একাই খাবে। তো চলো ওদেরকে খাইয়ে নিয়ে আমি ফিরে আসছি, আমরাও খাওয়া দাওয়া করে তোমরা দেখতে থাকো সাথে। হাজব্যান্ডও চলে এসে তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন এই বাসন কোসন মাজবো, আর বোতলগুলোতে একটু জল ভরবো, কারণ জল ভরা হয়নি আজকে সারাদিনে, তো বোতলগুলো সব কালি হয়ে গেছে, এখন জলগুলো ভরবো, আর না হলে আবার সকালবেলা উঠে তাড়াহুড়ো লেগে যায় কোনটা ছেড়ে কোনটা করবো বুঝে উঠতে পারি না, ওই কারণে আমি রাত্রেবেলায় সমস্ত কিছু গুছিয়ে রাখি সকালবেলাটা, যাতে একটু তাড়াহুড়োটা কম হয়। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও, যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, ততক্ষণে সবাইকে টাটা, গুড নাইট।